কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা সহ কুষ্টিয়া সদর মিরপুর ও কুমারখালী পৌরসভায় ব্যাপক ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। চার পৌরসভায় আওয়ামী লীগের জাসদ বিএনপি সহ স্বতন্ত্র প্রার্থী দিয়ে মোট 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকাল 8টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসনের ব্যাপক উপস্থিতি। সকাল 11টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিস্তারিত আমাদের প্রতিনিধি আসনুল হকের প্রতিবেদনে। সকাল 8টা থেকেই ভোট শুরু হয়েছে। এই কুয়াশা ঘন শীতের আবহাওয়ার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের উপস্থিতি আছে। ভোটারদের যথেষ্ট উপস্থিতির মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ভোট সকাল থেকে পোল হচ্ছে। এটা সমস্যার সমাধান করার জন্য এমনি সুষ্ঠু এখানে ভোট হচ্ছে, এর কোনো সমস্যা নাই। কাউন্সিলর ভেড়ামারা পৌরসভা, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে আমি একজন প্রার্থী। ভেড়ামারা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে সবুজকলি ভোট কেন্দ্রে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে সুষ্ঠু নিরপেক্ষ মাবাদ ভোট হচ্ছে। আপনারা ঘুরে দেখছেন 9টা সেন্টারের, আমাদের এই যে 4 নম্বর সেন্টার, এখানকার পরিবেশ ভালো। আর আমার ধন্যবাদ 71 বাংলাকে। আপনারা জানেন 16 জানুয়ারি আজকে আমাদের ভেড়ামারা পৌরসভার যে পৌর নির্বাচন, এটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এখানে অনুষ্ঠিত হচ্ছে। কোনো রকম গ্যাঞ্জাম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট চলছে। স্বচ্ছ ভাবে উৎসব উদ্দীপনার মধ্যে ভেড়ামারা পৌরসভার ভোট সুষ্ঠু এবং সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে এবং মানুষজন সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। আজকের যে নির্বাচন, ভেড়ামারা পৌরসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমি প্রতিটা কেন্দ্রে গিয়েছি। প্রতিটা কেন্দ্রে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে এবং প্রতিটা কেন্দ্রে প্রতিটা বুথে মশালের এজেন্ট রয়েছে। তারপরেও একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, একটি পক্ষ বা একটি প্রার্থীর পক্ষে, নৌকার প্রার্থীর পক্ষ থেকে 1 নম্বর, 4 নম্বর, 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বরে তারা 12টার সময় একটা এবং 2টার সময় একটা তারা গোলযোগ সৃষ্টি করে ভোট বন্ধ করার চেষ্টা করতে পারে। এটা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ভোট যদি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়, আমি নিশ্চিত যে ইনশাল্লাহ আনোয়ারুল কবির টুটুল বিপুল ভোটে বিজয়ী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামীম রেজা শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী। আমার প্রতীক ধানের শীষ। না, আমার কোনো অভিযোগ নেই, ভোট সুষ্ঠুই হচ্ছে। তো এইভাবে বিকেল 4টা পর্যন্ত যদি ভোট গোল হয় তো আমার মনে হয় আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আমার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, মশারমার্কা প্রতীকের মেয়র পদপ্রার্থী। আজকে 16 জানুয়ারি ভেড়ামারা পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে এ পর্যন্ত প্রশাসনিক ভাইরা, নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারের ভূমিকার প্রতি আমরা আস্থাশীল। তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এবং এভাবে যদি শেষ পর্যন্ত নির্বাচনটা পরিচালিত হয়, আমি আশাবাদী মশালমার্গা প্রতীকের জয় হবে, আমার জয় হবে ইনশাল্লাহ। আর যে যে কিছু কিছু ছোটোখাটো যে বিশৃঙ্খল ঘটনা ঘটছে, এগুলো কোনো ঘটনা না, এতে আমরা বিচলিত না।